এই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এইসব মিডিল ক্লাস দুই পয়সার লোকদের আমি জাস্ট সহ্য করতে পারি না। ওরা আমার একটা নখ স্পর্শ করলেও আমার ঘেন্না লাগে। সেখানে এই মেয়ে আমার গাড়িতে বসেছিল। হাউ ডিয়ার সি, মেয়েটি হাঁ করে তাকিয়েছে লোকটির দিকে। এত বড় কথা দুই পয়সার সাথে কিনা তার তুলনা? মনে মনে লোকটাকে মাত্রা দিক না কুচো, একটা আস্ত অভদ্র হিসেবে ঘোষণা করলো মেয়েটি। পরনে ভদ্র পোশাক থাকলেও তাকিয়ে আছে ঠিক রাক্ষসের মতন। মনে হচ্ছে এক্ষুনি গিলে খাবে মেয়েটিকে। মেয়েটির অপরাধ তার গাড়ির ডিকিতে উঠেছিল। লোকটার ঘোলা চোখে অগ্নি জ্বলছে, যে কোনো সময় ঝলসে যেতে পারে মেয়েটি। মেয়েটি এটাই ভেবে পাচ্ছে না যে একটা সামান্য কারণে এত রিয়েক্ট করার হলোটা কি? নিজের এত বড় গাড়ি আছে বলে গরিবদের ঘৃণা করে মানে কি? গরিবরা কি মানুষ নয়, নাকি তাদের সম্মান নেই? মেয়েটির প্রচণ্ড রাগ হলো লোকটার উপর, এত বড় অপমান করলো মেয়েটিকে। ভার্সিটি শেষে স্কুটি করে ফিরেছিল মেয়েটি। মাঝ রাস্তায় হঠাৎ ছাড় করে বৃষ্টি নামলেও বাধ্য হয়ে স্কুটি থামায়। উদ্দেশ্যে ছিল কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থেকে বৃষ্টি থেকে বাঁচা, কিন্তু এর আগে বিপদটা এলো। স্কুটি থেকে নামতে চেপে হুট করে একটা বিকট শব্দ পেল মেয়েটি। মেয়েটির সামনে থাকা গাড়িটির কাছে এক বিশাল গর্ত তৈরি হতে দেখে চমকে পেছনে তাকালো মেয়েটি। বুঝলো কেউ তাকে নিশানা করে গুলি ছুড়েছে, তবে কোনো কারণে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই গাড়িতে গিয়ে লাগায় বেঁচে গেছে, অথচ পেছনে কেউ নেই। মেয়েটি ভয়ে ভয়ে মাথাটা আরেকটু নুয়ে নিল অজান্তেই। হঠাৎ আবারও একটা গুলি এসে লাগলো সেই একই গাড়ির কাছে। এইবার মেয়েটির প্রাণে পাখি দরফর করে উড়ে পালালো স্কুটি থেকে নেমে হো দোল লাগালো মেয়েটি। বৃষ্টি বাজ কিছুই মানল না। ভাগ্যবশত স্কুটির চাবি আঙুলের ভাঁজে থাকলো, দুর্ভাগ্যবশত ফোন আর ব্যাগ দুটোই ফেলে এসেছে সেখানে। মেয়েটি দৌড়াচ্ছে আর পেছনে কতগুলো পা ছুটছে। রাস্তার নোংরা কাদা পানি ছিটকে উঠেছে মেয়েটির পোশাকে। সেই কবে এই ছোটোবেলায় স্কুলে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল, সেটা যে আজ এইভাবে কাজে লাগবে কি জানত? দৌড়ে কোথায় যাচ্ছে নিজেও জানে না, তবে মনে মনে তার বাবাকে গালমন্দ করছে খুব। মেয়েটির এখন মাথায় একটাই কথা আসছে, নিশ্চয়ই মেয়েটির বাবা কোনো সাহসিকতার জন্য মেয়েটিকে বলি দিতে এসেছে। ওরা জার্নালিস্টের মেয়ে হতে গেলে বুঝি যান হাতি নিয়ে ঘুরতে হয়। ছুটতে ছুটতে একটা পার্কিং লটে ঠুকলো। পেছনের লোকগুলো মেয়েটির থেকে অনেকটা দূরে ছিল। মেয়েটি এদিক ওদিক তাকাচ্ছে, অন্তত হয়ে খুঁজছে লুকোনো জায়গা। আশেপাশে শুধু গাড়ি আর গাড়ি, লুকাবে কোথায়? চট করে একটা বুদ্ধি এলো মাথায়। কথায় আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই। পাইলেও পাইতে পারো অমূল্য রতন, তবে রতন না পেলেও লুকানো জায়গা পেয়েছে। কপালের ভাঁজ টান টান করে লেগে পড়লো। উদ্ভ্রান্তের মতো একটা গাড়ির দরজা আর ডিকি টানতে শুরু করেছে মেয়েটি, কিন্তু বিপত্তি বাঁধলো এক এখানেও। গাড়ির মালিক তাদের গাড়ি রেখে গেলেও লক করে গিয়েছে। কেন রে, চাবি তো নিয়ে গেছিস, তাহলে একটু খুলে গেলে রেখে গেলেও তো পারতে, অন্তত প্রাণটা বাঁচত মেয়েটার। রাগে দুঃখে মেয়েটার নিজেকে খেয়ে ফেলতে মন চাইছে। তবু থেমে থাকিনি, শেষ আশা ভরসা নিয়ে একটা কালো রঙের গাড়ির ডিকি তুলতেই খুলে গেল মেয়েটাকে আর পাইকে। সঙ্গে সঙ্গে উঠে বসে আটকে দিল দরজা, মাথা নুয়ে লেপটে গেল গাড়ির সাথে। কিন্তু কৌতূহলরা মনের মধ্যে হইচই শুরু করলো, পা দাপিয়ে নাচছে তারা। খুব করে মন চাইছে লোকগুলোর চাঁদ বদন দেখতে। নিজের ইচ্ছের সুতো টানতে না পেরে ডিকির দরজা হালকা ফাঁকা করলো। যা ভেবেছে ঠিক তাই, লোকগুলো তাকে মারতে এসেছে। তিনজন হাতে মস্ত বড় বন্দুক নিয়ে এইদিক ওইদিক দেখছে, নিশ্চয়ই মেয়েটিকে খুঁজছে। কিন্তু মেয়েটি কি করেছে, তার সাথে লেনদেন কিসের? সে তো সেলিব্রিটি নয়, তাহলে কি সত্যি তার বাবার উপর রাগ মেটাতে তাকে মারতে এলো? কি করেছে তার বাবা,
কোন পাকা ধরে মই দিল তাদের। লোকগুলো পায়ের শব্দে ধ্যান ভাঙলো মেয়েটি, দেখলো তাকে খুঁজে না পেয়ে চলে যাচ্ছে। নিশ্চয়ই নিশ্চিত হয়ে নিঃশ্বাস ফেলল, বের হতে যাবে। তখনই গাড়ির দিকে কারো হেঁটে আসার শব্দ। এমনিতেই ঘর পোড়া গরু, সে সিঁদুরে মেঘ না দেখে ধরে নিল কেউ এগিয়ে আসছে তার দিকে। মেয়েটির সঙ্গে সঙ্গে আবারও গুটিয়ে থাকে। অদ্ভুতভাবে শব্দটা মিলিয়ে গেল, সব কিছু মনে হলো স্বাভাবিক। লোকগুলো চলে গিয়েছে হয়তো, অনেকক্ষণ ধরে সিদ্ধান্ত নিল নামবে কি নামবে না, কিন্তু ওরা যদি বাইরে উত পেতে থাকে সে গেলে আবার হামলা করবে না তো, ভাবতে ঠোঁট শুকিয়ে এলো। এত অল্প বয়সে অপঘাতে মৃত্যু হবে মেয়েটির? কিন্তু যেখানে তার বাবা একজন সাহসী সাংবাদিক, সেখানে তার মেয়ের ভয়ে সিটিয়ে থাকাটা যুক্তিযুক্ত মনে হলো না তার কাছে। তীব্র সাহস সঞ্চয় করে গাড়ির ডিকি খুলতে যাবে, হঠাৎ মনে হলো গাড়িটা নড়ছে। মেয়েটি থেমে গেল, ভালো করে খেয়াল করতেই বুঝতে পারলো গাড়িটি নড়ছে না, রীতিমতো হাই স্পিডে চলছে। মেয়েটির মাথায় তখন আস্ত আকাশ ভেঙে পড়লেও এবার উপায়, কোথায় যাচ্ছে সে, কার বাড়িতে? আচমকা গাড়িটা ব্রেক করছিল, একেবারে এলোমেলো হয়ে ঝুঁকে পড়ল মেয়েটি। গাড়ির ডিকির সাথে মাথায় বাড়ি লেগে মাথার খিলুগুলো গুলে গিয়েছে হয়তো মেয়েটি, কিন্তু গাড়ি থামল কেন? সঠিক জায়গায় এসে গেছে, কিন্তু সে কোথায় এলো? হাত বাড়িয়ে ডিকি খুলতে যাবে, এর আগেই কেউ একজন ডিকিটা টেনে খুলল। সাদা পোশাক, মাথায় কালো ক্যাপ পরা মধ্যবয়সী লোক, দেখেই বুঝলো ড্রাইভার। এই অবস্থায় মেয়েটিকে দেখে মোটেও আশা করেনি তিনি। চোখ দুটো বড় বড় করে ফেলল, মেয়েটি হাঁ করে কিছু বলবে, তার আগেই গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, স্যার ভূত ভূত, গাড়িতে ভূত, বাঁচান। লোকটা নির্নিমেষ ছুটে চলে গেল, মেয়েটি তবদা খেয়ে বসে রইল। মেয়েটিকে দেখে তার ভূত মনে হলো কেন? তার চেহারা দেখে তো তার কখনোই মনে হয়নি তাকে ভূতের মতো দেখতে। এই কাকুর মনে হওয়ার কি কারণ? গাড়ির ডিকিটা খোলা পেয়ে পা নামাতে যাবে অমনি সামনে এসে দাঁড়ালো কেউ। হঠাৎ ব্যাপারটায় হকচকিয়ে উঠলো মেয়েটি, প্রথমেই চোখে পড়লো লোকটার পায়ের দিকে। দামি কালো বুট পরেছে, একে একে আপাদ মস্তক দেখলো তার। মেয়েটি বসে আছে আর লোকটা দাঁড়িয়ে, মনে হলো সামনে এভারেস্ট চূড়া আর মেয়েটি। কে মেয়েটি? এই মস্ত বড় জিরাফের পাশে মেয়েটি নিতান্তই অবলা খরগোশ। মেয়েটি লোকটার মুখের দিকে তাকালো, লোকটার দিকে কেমন কটমটে চেহারায় চেয়ে আছে। এভাবে তাকিয়ে থাকার মানে কি? মেয়েদের কি মেয়েদের দিকে এমন শক্ত চোখে তাকাতে হয় না? এটা ওনাকে কেউ শেখায়নি? মেয়েটির ভাবনার ফাঁকে লোকটি কড়া কণ্ঠে প্রশ্ন ছিল, হু দ্য হেল আর ইউ? মেয়েটি ফুকুচকে জিজ্ঞেস করার এ আবার কেমন ধরন? কচ্ছপের মতো আস্তে আস্তে নেমে দাঁড়ালো মেয়েটি, উত্তরে হেসে বলল, আমি সেজুতি, নুসরাত সুলতানার সেজুতি, আর আপনি? লোকটি উত্তর তো দিলই না, উল্টো ক্রুদ্ধ কচ্ছে বলল, আমার গাড়িতে ওঠার সাহস কে দিল আপনাকে? মেয়েটি অবাক হয়ে বলল, সাহস কেউ কারোটা কাউকে দেয়, সাহস তো অর্জন করে নিতে হয়, আপনি জানেন না বুঝি। লোকটি আসলেই অভদ্র, সেজুতিকে থমকে বলল, চুপ, যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। এভাবে চোরের মতো আমার গাড়িতে ওঠার মানে কি? কি মতলব আপনার? কেন নোংরা করলেন আমার গাড়ি? সেজুতি স্তম্ভিত, গাড়ি নোংরা করেছে? ডিকির দিকে তাকিয়ে দেখলো সত্যি তার গায়ের কাদা মাখামাখি হয়েছে জায়গাটা। কিন্তু তাই বলে কি বলছে এলো, চোরের মতো উঠেছে মানে কি? জ্বলে ওটি কিছু বলতে যাবে, এর আগে নিভে গেল, ভাবলো আসলেই তো সে যদি চোরের মতোই উঠেছে গাড়িতে, দোষ তো তারই, কিন্তু উপায় ছিল না বলেই না। আমতামতো করে সে যদি বলল, না মানে আমি তখন কতগুলো লোক গুলি, তারপর ত্রুটি কি বলেছে সে নিজেই জানে না, এই প্রথম বার তার কথা বলতে গিয়ে গুলিয়ে যাচ্ছে। এমন ছোট্ট ছোট্ট ইঁদুরের চোখ দিয়ে তাকিয়ে থাকলে কথা বলা যায়? সেজুতির উপর লোকটা বিরক্ত হলো এবং প্রচণ্ড চিল্লিয়ে ডাকলো, ইকবাল ইকবাল। লোকটা যেদিকে তাকিয়ে ডাকছিল সে যদিও তাকালো একই দিকে, কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, ইকবাল কে? আপনার ভাই? লোকটা খেপে তাকালো, ভয় চুপসে গেল সেজুতি। ওপাশ থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো এক
থুরথুরে বুড়ো, সে যদি মুখ কুচকে নিল, ভাবলো কি আর হলো কি, এই বৃদ্ধ লোক এসে দাঁড়ালো তাদের সামনে, ব্যস্ত নম্রভাবে লোকটিকে বলল, হ্যাঁ স্যার, হ্যাঁ। অভদ্র লোকটা দাঁত চেপে বলল, এক ঘন্টার মধ্যে আমার গাড়ি ধুয়ে ঝকঝক করবে। এরপরে লোকটি উপরের ওই মহৎ বাণীটা শোনালো আমাদের, সে যদি তখনও হা করে তাকিয়ে আছে, একে তো এত বয়স্ক একটা লোকের নাম ধরে ডাকলো, তার উপরে এরকম কথা, কত বড় ম্যানার্সলেস, অসভ্য পেয়াদব, না চুপ থাকলে চলবে না, তার পেয়ে বসবে, ভাববে পুরুষের হম্বিতম্বিতে নারী অবহেলিত, তেতে বলল সে যদি। এই যে শুনুন, এত চোটপাট আপনি কাকে দেখাচ্ছেন? হ্যাঁ, আপনি জানেন আমি কে? বিখ্যাত জার্নালিস্ট আমির উদ্দিনের দুই মাত্র মেয়ে আমি। এরকম ডজনখানি গাড়ি আমার বাড়ির সামনেই রাখা থাকে, আর আপনি কিনা আমায় কথা শোনাচ্ছেন? আমি মিডল ক্লাস, আর আপনি, আপনার তো কোনো ক্লাসই নেই, কী ভাবেন কি? হ্যাঁ, একটা চকচকে স্যুট আর একটা চকচকে গাড়ি নিয়ে ঘুরলেই মানুষের সাথে দাপট দেখানো যায়। আপনার নামে আমি মানহানির মামলা করলে কী হবে জানেন? তার ওপর যদি কিডন্যাপের মামলা ঠুকি তখন? এই যে এত দূর আমি এলাম, এই দোষ কার? আমার নাকি আপনার গাড়ির? আর কি লাভ হলো এত বড় গাড়ি কিনে? ডিকিতে তো জায়গাও নেই, ভালো করে না বসা যায় না শোয়া যায়, আমি চাইলে এরকম। কথার মধ্যে লোকটার দিকে চোখ পড়তে থেমে যায় সেজিতি, কি তপ্ত দৃষ্টি রে বাবা, আগ্নেয়গিরি লাভা ছুটছে কোটরে। লোকটা দাঁত খিচে পড়ল, হাউ ডিয়ার ইউ, আপনাকে দেখে আমি অবাক হচ্ছি, আমার সামনে দাঁড়িয়ে এত কথা বলার সাহস আপনার হয় কি করে? হয় কি করে কথাটা লোকটি চিল্লিয়ে বললেন, ভয় কেঁপে শক্ত হয়ে গেল সে যদি, এই লোকের স্বর কেমন কর্কশ, এত জোরে আজ অবধি কেউ কথা বলেনি তার সাথে, কিন্তু দমে গেলে চলবে না সে যদি, তাকে লড়তে হবে, মিনমিনে সুরে বলল, আপনি অনেক সাহসী। লোকটা শক্ত কণ্ঠে সেজুতিকে কঠিন কিছু বলার আগেই ওনার ফোন বেজে উঠল, পকেট থেকে ফোন বের করে একবার দেখে সেজুতির দিকে তাকালো, শাসানো কণ্ঠে বলল, আই উইল সি ইউ। লোকটা লম্বা লম্বা পা ফেলে বাড়ির মধ্যে ঢুকলো তারপর, তবে যাওয়ার আগে আরো একবার তাকে ক্ষিপ্ত নজরে দেখে নেয়, যেন ওনার গাড়িতে উঠেনি, গাড়ি সহ ওনাকে পানিতে চুবিয়েছে। লোকটা চলে গেল ঠিকই, তবে সেজুতির মিজাজ আরো বিগড়ে গিয়েছে, ওনাকে আরো কিছু বলার জন্য জিহ্বা নিষ্পিষ করছে সেজুতির, কিন্তু তখন বলার সময় একটা পয়েন্টও মাথায় ছিল না, এই এক মহাজালা সেজুতির। ড্রাইভার লোকটা আর ভয় পায়নি, স্বাভাবিকভাবে হেঁটে এসে লাগেজ নামিয়ে পিছু পিছু গেল ওনার। সেজুতি ইকবাল নামের লোকটার দিকে তাকালো, উনি এতক্ষণ মূর্তির মতো সটান হয়ে দাঁড়িয়েছিলেন, সেজুতি তাকাতে নড়িচড়ি উঠল, সেজুতি মুখ কুচকে পড়ল। দেখলেন চাচা কত বড় অভদ্র লোক, একে তো আপনি বাবার বয়সী, আপনাকে নাম ধরে ডাকছে, হুকুম করছে, সাথে একটা মেয়ের সাথে কি জঘন্য ব্যবহার করে গেল। ইকবাল চাচা জিভ কেটে বললেন, এই রে এভাবে বলো না মা, স্যার শুনলে সর্বনাশ হবে। সেজুতি আরো জোরে বলল, শুনুক তাতে আমার কি, কোন হরিদাস পাল হে উনি, হ্যাঁ না কিছু বজ্জাত কোথাকার। কথাটা বলে সেজুতি ওনার বাড়ির দিকে তাকায়, সঙ্গে সঙ্গে চোখ গোল হয়ে এলো তার, ইয়াল্লাহ কত বড় বাড়ি। কথাটা বলেও ফেললো, চাচা বললেন, হবেই তো স্যার অনেক পয়সাওয়ালা। কপাল কুচকে বলল, কি নাম ওনার? চাচা বললেন, কি করেন উনি? নাম তো রুদ্র রওশন চৌধুরী, কাপড়ের ব্যবসা করেন। সেজুতি ফুরকে বলল, কাপড় ব্যবসায়ীর এত বড় বাড়ি, এ আবার কি করে? হ্যাঁ এ আবার কি করে? হ্যাঁ পরে মুহূর্তে বলল, বড়লোক হয়ে লাভ কি হলো, সব টাকা তো নিজে খাবে, গরিবদের তো আর দেবে না, এ বাড়ির দেয়ালে আবার সাদা রং লাগিয়েছে, আসল জিনিসটাই তো কুচকুচে কালো। ইকবাল চাচা সরু চোখে তাকালেন সেজুতি থতমত খেয়ে বলল, মনের কথা বলছি মনের কথা, মন কালো না হলে কেউ এমন কাকের মতো কর্কশ হয় বলুন? ইকবাল চাচা কপাল চাপড়ালেন, চাপা স্বরে বললেন, তুমি এখন যাও, না হলে নিজে তো মরবে সাথে আমার চাকরিটাও খাবে,
যাও মা, আমাকে গাড়ি ধুতে হবে এখন। স্যারের হুকুম কিছুতেই অমান্য করা যাবে না। সে যদি মুখ ভেঙছে বলল, ঠিক আছে যাচ্ছি। এক পা এগিয়ে আবার দাঁড়িয়ে বলল, যাব তো বলল, কিন্তু কি করে যাবি? তার কাছে তো কোনো টাকাই নেই। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনেকক্ষণ ভাবল। তারপর তার পরশু তো আর চাকরির ইন্টারভিউ আছে। তার বাবাকে এইসব এখন জানালে বাবা চাকরি তো দূর, চাকরির চ উচ্চারণ করতে দিবে না। সে যদি দাঁত দিয়ে নখ খুঁটে ভাবছে, হঠাৎ ইকবাল চাচার দিকে চোখ পড়ল তার। ইকবাল চাচা বালতি ভর্তি পানি আর পাউডার এনেছেন গাড়ি ধুতে। উপায় নেই আর, এখন সাহায্য এনার থেকেই নিতে হবে। সে যদি মাথা চুলকে গিয়ে ওনার পাশে দাঁড়ালো, আস্তে আস্তে করে ডাকলো, চাচা। উনি এবার বিরক্ত হয়ে তাকালেন, তুমি এখনো যাওনি? সে যদি ঠোঁট উল্টে বলল, কি করে যাব, আমার কাছে যে একটা টাকাও নেই। আমাকে 50 টাকা দেবেন, বাস ভাড়া প্রমিস কালই দিয়ে যাব। ইকবাল চাচা কিছুক্ষণ অবাক চোখে চেয়ে থাকলেন, পরে মুহূর্তে মুচকি হেসে বললেন, একটু দাঁড়াও আনছি। সে যদি বাসে উঠেছে, যথারীতি দুটো সিট পড়েই বসল। হঠাৎ মনে হলো কেউ বসল তার পাশে। বাইরে থেকে ঘাড় ঘুরিয়ে তাকালো লোকটার দিকে, মূর্তি চমকে উঠল। সেই পশ্চাৎ অবত্র রুদ্র রোশন চৌধুরী তাও বাসে, তার পাশে? উত্তেজনে বলেই ফেলল, উনি আপনি? সে যদি দিকে তাকালে চেতে বললেন, এই তুমি আবার আমার পাশে বসেছো, এই বাস থামাও, এক্ষুনি এই বাস ধুতে হবে। সে যদি ভাবাচাকা খেয়ে যায়, তাকে দেখলেই ওনার গাড়ি বাস ধুতে হয়। কেন, তার গায়ে কি ময়লা? বাসটা সত্যি থেমে গেল। কোথা থেকে কে এক ঝাপটা পানি এসে পড়লো সে যদি সারা গায়ে। সে যদি নড়ি উঠল, হুশ ফিরল তার। অবাক হয়ে আশেপাশে তাকালো, এ কি, সে তো বাসে নেই। এখন অবধি রুদ্র রোশনের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। কি আজব, 2 মিনিটে লোকটা তার মাথার মধ্যে এমনভাবে ঢুকেছে যে মাথার তারই ছিঁড়ে গেল। সে যদি হাতের মুঠোয় চাচার দেয়া 50 টাকা এদিকে ভিজে যাচ্ছে, বৃষ্টি নেমেছে আবার, কি মুসিবত এলো, কার মুখ দেখে দিন শুরু করেছে এসে। বৃষ্টি থেকে নিজের মাথাটাকে বাঁচাতে দৌড়ে গিয়ে একটা গাছের নিচে দাঁড়ালো। গায়ের ওড়নাটা ভিজে চুপচুপে হয়ে গিয়েছে, আরও পড়েছে সাদা সুতির জামা, গায়ের সাথে মিশে গেছে একদম। এই অবস্থায় রাস্তাঘাটে যাবে কী করে? রুদ্র মাত্র ওই রুমে এসে এসি অন করলো, মেজাজ তেতে আছে, ওইটুকু মেয়ের এত সাহস? তার মুখের উপর কথা বলে, আজ হোক কাল হোক এই মেয়েকে তো দেখেই ছাড়বে। দুটো জিনিস তার একদম সহ্য হয় না, মেয়ে আর দ্বিতীয়টা দুস্থের নাম করে সাহায্য চাইতে আসা ভণ্ডদের। বিরক্তির নিঃশ্বাস ফেলে রুদ্র গায়ের কোটটাকে ছুঁড়ে মারল বিছানার উপর। শার্টের বোতামটা খুলতে খুলতে হঠাৎ চোখে পড়লো জানালার দিকে, এসি অন অথচ জানালার গ্লাস খোলা। নিশ্চয়ই ঘর পরিষ্কার করতে এসে সার্ভেন্ট রেখে গিয়েছে, এটাকে দিয়েও যদি ঠিকঠাক কাজ হয়। রুদ্র তীব্র বিরক্তি নিয়ে জানলার দিকে এগুলো। কাজ টানতে গিয়ে চোখে পড়ল বাড়ির আঙিনার শেষ প্রান্তে বাদাম গাছের নিচে দাঁড়িয়ে আছে এক যুবতী। রুদ্র ভ্রুকুচকে ভালো করে দেখল, এ তো সেই মেয়েটা। সাথে সাথে থারাম করে জানলাটা লাগিয়ে দিল রুদ্র, ভিড় করে পড়ল, এই আবর্জনা এখনো যায়নি, দেখাচ্ছি মজা। মৌসুমীর উপর সে যদি তীব্র বিরক্ত, এই তো একটু আগে চিৎকার দিয়ে বৃষ্টি নামলো, শুকনো রাস্তার বারোটা বাজিয়ে ড্রেনের কাদা পানি দিয়ে ধুয়ে দিল একেবারে, আর এখন কাঠ ফাটা রোদে গা পুড়ে যাচ্ছে সে যদি। বিকেলবেলাও এত রোদ থাকতে পারে কে জানত? রোদের তাপে কাপড় শুকিয়ে মরমরে হলেও কাদাগুলোর নিশানা এখনো আছে। বাড়ির মধ্যে ঢুকেছে মাত্র, কলিং বেল বাজতে যাওয়ার আগেই দরজাটা নিচ থেকে হাঁ করে খুলে গেল। একটু অবাক হলো সে যদি, সবাই কি জেনে গেল সে যদি চলে এসেছে? নিশ্চয় তার চিন্তায় দুপুরেও না খেয়ে বসে আছে প্রত্যেকে। কথাগুলো ভেবে সবার প্রতি অঢেল দরদ অনুভব করল সে যদি। ঘরের ভিতর ঢুকে দরজা লাগিয়ে ফিরতে চমকে উঠল সে যদি। আরিশা কোমরে হাত দিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে, এটা নতুন নয়। সে যদি কোথায় কী করছে সেসব নিয়ে গোয়েন্দা বিভাগের আলাদা ডিপার্টমেন্ট খোলা তার। নিজে প্রেমে হাবুডুবু খেলেও সেজুতির বেলায় এই আইন একেবারে নিষিদ্ধ। 19-20 কিছু করলেই সোজা চলে যায় সেজুতির আম্মুর কানে। বাবা তাকে কিচ্ছু বলে না, কিন্তু তার আম্মু তাকে ধুয়ে দেয়। সেজুতি বুকে থুতো ছিটিয়ে বলল, হুট করে এইভাবে এসে দাঁড়াবি না তো আপু, ভয় পেয়েছি।
আনিশা উত্তর দিল না, উল্টো প্রশ্ন ছিল। কোথায় গিয়েছিলি তুই? তোর জামা কাপড় এ অবস্থা কেন? সে যদি বলল, সেসব অনেক কথা আগে এক গ্লাস পানি খাওয়া আমায়। সে যদি সোফায় বসতে গেলেই আনিশা চেঁচিয়ে উঠল, ভোরকে দাঁড়িয়ে পড়লো সে যদি। আনিশা নাক কুচকে ব্যস্ত কণ্ঠে পড়ল, এই এখানে বসবি না, সোফার কভার নোংরা করবি না একদম, যা গিয়ে ফ্রেশ হ আগে, আমি পানি নিয়ে আসি। সে যদি ঠোঁট উল্টে রুমের দিকে এগুলো, হঠাৎ আজকের ভয়াবহ গুলি বর্ষণের কথাটা মাথায় এলো সেজুতির, চট করে দাঁড়িয়ে পড়ল, পেছন ফিরে পড়ল। আপু বাবা এসছে? না আসেনি, তবে বারবার ফোন করে তোকেই চাইছিল, তোকে ফোনে পাচ্ছিলেন না নাকি, ফোন কই তোর? সেজুতি মাথা চুলকে ভাবতে থাকে, কথাগুলো তার বাবাকে বলবে না ভাবলেও তার বাবা নিশ্চয়ই কিছু আন্দাজ করেছে। এই রে, সেজুতির চাকরি করাটার স্বাদটা পূরণ হলো হয়, নির্ঘাত তার বাবা এসে বলবে, তোরা আর একা বেরি হবি না? সেজুতিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আরিশা কপাল কুচকে বলল, কি ভাবছিস সেজুতি, তুই ওয়াশরুমে যা তাড়াতাড়ি, পুরো ঘর কাদা হয়ে যাচ্ছে, ইয়াক। তোরা সবাই খেয়েছিস দুপুরে? আরিশার কথার পিঠে এই কথাটা হয়তো আশা করেননি, বিরক্তি নিয়ে বলল, তা কি করতাম আমরা, আপনার জন্য প্লেটে খাবার সাজিয়ে বসে থাকতাম, ক্ষুধা লেগেছে খেয়ে নিয়েছি। সেজুতি তখন বিমোট, যা বাবা কি ভাবলো আর কি হলো, সেজুতি তখন বিমোট, যা বাবা কি ভাবলো আর কি হলো, ভাবলো সবাই হয়তো তার চিন্তায় মাথা ব্যথা বানিয়ে ফেলেছে, অথচ কেস পুরো উল্টো। না, এই বাড়িতে তার বাবা ছাড়া কেউ ভালোবাসে না সেজুতিকে, সবাই তার সৎ মা সৎ বোন, সব সৎ সৎ ভাবে সেজুতিকে। মনে মনে হাজার অভিমান অভিযোগ নিয়ে রুমের দিকে পা বাড়ালো, যাওয়ার আগে আর তার আম্মুর রুমে উকি দিয়ে দেখলো আম্মু ঘুমাচ্ছে, ব্যাপারটা ভালোই হলো, নাহলে এক্ষুনি হাজারটা কথা শোনাতো। মাতা ননস্টপ রেডিও, তার বাবা তো এই নামেই ডাকে, উফ বাবা যে কখন আসবে, বাবা ছাড়া এই ঘর এই সংসার মরুভূমির মতন লাগে সেজুতির। শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে সেজুতি গায়ের ময়লা পানিগুলো পা ছুঁয়ে নেমেছে, বৃষ্টি তার ভীষণ পছন্দ, কিন্তু আজকে বৃষ্টিতে ভেজার ভয়াবহ অভিজ্ঞতা দুটি হয়নি। হঠাৎ সেজুতির মনে পড়ল সেই না কুচু বচ্চাটার কথা, ব্যাটা কি অপমানটাই না করলো তাকে, তার জন্য ভার্সিটির কত ছেলে পাগল জানে, মেয়ে দেখে একটু নরম সরম হয়ে কথা বলতো, ধুর শিয়ালের মতো খ্যাঁক খ্যাঁক করে উঠল লোকটি, অভদ্র অসভ্য, আর একদিন যদি পাই না ওনাকে ওনার গাড়ি সমেত খাদে ফেলে দিবে সেজুতি, তারপর তার বাবাকে দিয়ে নিউজ লেখাবে। রুদ্র রওশন চৌধুরীর বিয়াতবির জন্য 21 বছর বয়সী তরুণীর হাতে মৃত্যু, খুব ভালো হবে। মনে মনে আনন্দিত হলেও এই আনন্দ দীর্ঘস্থায়ী হলো না সেজুতির, যখন ওয়াশরুমের দরজায় মাথা ধরে কড়াঘাত শুনল, ওপাস থেকে আরিশা চিল্লিয়ে ডাকছে, এই সেজুতি এতক্ষণ কি করছিস ওয়াশরুমে, বেঁচে আছিস নাকি মরে গেলি? আরিশার কথায় সেজুতির নাক কুচকে এলো, নির্ঘাত জন্মের সময় একে সেজুতির মতো ভালো ব্র্যান্ডের মধু দেওয়া হয়নি, তাই তো তার আমুর মতন হয়েছে এই মেয়ে, বোন মরে গেলেও বুঝি খুব মজা লাগত। তারপর তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হলে কে মিটমাট করে দিত শুনি, সেজুতির ভাবনার ফাঁকে আরিশা আবার দরজা বাড়ি দিল, এবার আর উপায় না পেয়ে শাওয়ারটা অফ করে দিল। আসছি আসছি, উফ কোথাও শান্তি নেই। মাথায় তোয়ালে পেঁচিয়ে বের হয়েছে অমনি আরিশা হাত টেনে নিয়ে গেল, কৌতূহলের চোরাবালিতে গলা ডুবছে সেজুতি। আরে কই যাচ্ছি? আরিশা উত্তর না দিয়ে সোজা বিছানায় এনে বসালো সেজুতিকে, সে দেখলো টেবিলের উপর দুটো প্লেট ভাত সাথে বাটি ভর্তি তরকারি, সেজুতি ইফ্রু কুচকে পড়ল, এগুলো কেন? আরিশা কথা বলল না, এবারও চুল থেকে তোয়ালেটা খুব ভালো করে মাথাটা মুছিয়ে দিল সেজুতি, এরপর ভাতের প্লেটে এগুলো বিছানার উপর রেখে বলল, নে খা, মুখ দেখে তো মনে হচ্ছে সারাদিন খাসনি। সেজুতি জিজ্ঞেস করলো, আমি কি দুই প্লেট একা খাবো, তুই খাসনি দুপুরে? আরিশা সেজুতির দিকে তাকিয়ে বলল, তোকে ছাড়া আমি খেয়েছি কখনো? সেজুতি হেসে ফেলল, আরিশার মৃদু ধমকে বলল, দাঁত দেখানো বন্ধ করে খাওয়া শুরু কর, খুব খিদে পেয়েছে আমার। সেজুতি খাওয়ার ফাঁকে প্রশ্ন ছুড়ল, আম্মু খেয়েছে? আরিশা একটু পানি খেয়ে বলল, খেতে চাইনি, জোর করে খাইয়েছি, ওষুধ খেতে হয় না। ভালো করেছিস। হঠাৎ সেজুতি ভাবল আরিশাকে আজকের কথাটা বলে দেবে, তারপর আবার ভাবল দরকার নেই,
চিন্তা করবি শুধু শুধু, আগে পুরো ব্যাপারটা সেজুতি জেনে তারপর বলবে না হয়। রাতের বেলা শুয়ে শুয়ে কারেন্টস এফেয়ার্স পড়ছে সেজুতি, পরশুর ইন্টারভিউয়ের জন্য পুরো কোমর বেঁধে তৈরি হচ্ছে সেজুতি, কিন্তু তাও ভয় লাগছে তার। ইন্টারভিউ দেওয়ার আগে সবাইকে বলে বেরিয়েছে চাকরি হচ্ছে তার নাম করা কোম্পানিতে, এখন তীরে এসে তরি ডুবলে সেজুতিও ডুবে যাবে। হঠাৎ আরিশা দুম করে এসে বসলো সেজুতির পাশে, পুরো বিছানা কেঁপে উঠে হকচকি উঠলো সেজুতি আরিশার দিকে তাকে দেখলো আরিশা গাল ফুলে আছে। সেজুতি বই উল্টাতে উল্টাতে বলল, আকাশে মেঘ জমেছে কেন? আরিশা সেজুতির দিকে ঘুরে বসলো, অভিমানী কণ্ঠে বলল, আম্মু সবসময় এমন করে কেন রে সেজুতি? সেজুতি ভ্রু কুচকে বলল, কেমন করলো আবার? আরিশা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, জানিস আজ অপরদের নতুন গার্মেন্টস ফ্যাক্টরি উদ্বোধন, ও আমাকে বলেছে সেটা টিভিতে দেখাবে। আমি সেই সন্ধ্যা থেকে বসেছিলাম টিভির সামনে, যখনই শুরু হবে অমনি আম্মু এসে চ্যানেল পাল্টে সিরিয়াল দেখতে বসে গেল, রিমোটটা কিছুতেই দিচ্ছে না, আমি এখন কি করে দেখব? সেজুতি নিরুতে কণ্ঠে বলল, আর আম্মুকে বলিসনি যে এখন টিভিতে তোমার জামাইকে দেখাবে? আরিশা চোখ পাকিয়ে তাকালো সেজুতির দিকে, সেজুতি হেসে ফেলল, আরিশা ঠোঁট উল্টে বলল, মজা নিচ্ছিস তাই না? যখন প্রেম করবি তখন বুঝবি। সেজুতি ফুস করে নিঃশ্বাস ফেলে বইয়ের দিকে চোখ দিল, মনে মনে বলল, তোর জন্য কি আমার প্রেম করার জো আছে? যতদিন তুই আছিস আমার বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড এ জীবনে হবে না। আরিশা একা একা বকলো, সেজুতি ইস আমার অপরকে দেখা হলো না, ইস আম্মু এটা করতে পারলো? সেজুতি আরিশার দিকে তাকালো, আরিশার মুখ দেখে মনে হচ্ছে না জানি কত বড় জিনিস মিস হয়ে গেছে। একদিন না খাইয়ে রাখলেও হয়তো এত দুঃখ পেত না, কিন্তু আরিশার এত কষ্টে সেজুতির একটু ভ্রূক্ষেপ নেই, কারণ এই ঘটনা বহু পুরনো। যখনই অপরকে টেলিভিশনে দেখানোর কথা থাকে আরিশা আর তার আম্মুর জন্য দেখতে পারে না। সেজুতির আম্মুকে সন্ধ্যা 7টার পর টেলিভিশনের সামনে থেকে নড়ানো যুদ্ধে জয়ী হওয়া সমান। প্রত্যেকবার আরিশার মুখ গোমরা করে বসে থাকে রুমে, আর সেজুতির সাথে হম্বিতম্বি দেখায়। অব্রের সাথে আরিশার 2 বছরের প্রণয়, ফোনালাপে অব্রকে চিনল আজ অব্দি। সেজুতি অব্রকে সরাসরি দেখেনি, কিন্তু তাদের সম্ভাব্য ব্রেকআপকে অনেকবার বাঁচিয়েছে সেজুতি। কোনো উত্তর দিচ্ছে না দেখে আরিশার কপাল কুচকে তাকালো সেজুতির দিকে, কপট রাগ দেখিয়ে বলল, এই তুই কি আমার কথা শুনছিস না? আমি যে দুঃখ পাচ্ছি। সেজুতি তাও উত্তর দেয়নি, পুরো মনোযোগে বইয়ে দিয়েছে। আরিশা রাগ করে সেজুতির হাত থেকে বইটা নিয়ে নিল, বিছানার উপর ছুঁড়ে ফেলে বলল, এসব পড়ার দরকার নেই, চাকরি তোর এমনিতেই হবে। সেজুতি ঝট করে উঠে বসে বলল, তুই কি করে বুঝলি কোম্পানির বস তোকে ফোন করেছিল? আরিশা একটু ভাব নিয়ে বলল, তবে কোম্পানির বস নয় বসের ভাই করেছিল। সেজুতি তাও বুঝলো না, চোখ ছোট ছোট করে চেয়ে থাকলো আরিশার দিকে। আরিশা একটু গলা পরিষ্কার করে বলল, আরআরএস ইন্ডাস্ট্রিজ মালিক কে জানিস? সেজুতি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, আমাদের দাদু। আরিশা বিরক্ত হয়ে বলল, উফ যা তোকে বলবই না। কথাটা সেজুতির চোখ বড় বড় করে ফেললো, এত মহা ঝামেলা, অর্ধেক কথা বলে রাখলে কি তার ঘুম আসবে? সেজুতি যে সব কিছুতেই একটু বেশি ভাবে, আরিশাকে ম্যানেজ করতে নম্র কণ্ঠে বলল, বল না আপু, আচ্ছা সরি আর মাঝখানে কথা বলবো না। আরিশা ভ্রু নাচিয়ে বলল, ঠিক তো? বল। আরিশা একটু নড়ে চড়ে বসে বলল, অপু আমাকে দুপুরে ফোন করেছিল, জানালো পরশু যাদের ইন্টারভিউ নেওয়া হবে সেসব ক্যান্ডিডেটদের সিভি ওর কাছে জমা হয়েছে, ওগুলো চেক করতে গিয়ে ও তোর নাম পেল, আমার ফোনে তোর ছবিও দেখেছিল আগে তাই চিনেও ফেলে, এরপরে আমাকে জানালো কাল ইন্টারভিউ ওই নিচ্ছে। কথাটা শুনে সেজুতি খানিকক্ষণ থাম মেরে বসে রইল। আরিশা সেজুতিকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি? সেজুতি তাৎক্ষণিক হুঁশে ফিরে দাঁড়িয়ে পড়লো, হই হই করে নাচানাচি শুরু করে দিয়েছে। তারপর আরিশা হেসে ফেললো সেজুতির অবস্থা দেখে, আরিশাকে উঠিয়ে চক্কর কাটলো ওকে নিয়ে। এই আনন্দ সেজুতি রাখবে কই? ইন্টারভিউ কি না অভ্র নিচ্ছে, সেজুতি চাকরি তবে পাক্কা। আরিশা হঠাৎ গম্ভীর হয়ে বলল, এত খুশি হোস না, আমি অভ্রকে বলে দিয়েছি আমার বোন বলে ও পার্সিয়ালিটি, একেবারে কঠিন কঠিন প্রশ্ন করবে ওকে। সেজুতির মুখটা চুপসে গেল, সাথে সাথে মুখ বাকি বলল, হ্যাঁ এটা কি করলি তুই? আরিশা বুকের সাথে দুই হাত ফাঁচ করে বলল,
যা সত্যি তাই। হঠাৎ বসার ঘর থেকে আমির সাহেবের গলার স্বর পেল, দুশ্চিন্তা সেখানেই সমাপ্ত সেজুদির। দুবোন দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। আমির সাহেব সেজুদিকেই খুঁজছিলেন। সেজুদি যাওয়া মাত্রই আমির সাহেব উদ্বিগ্ন হয়ে এসে সেজুদিকে জড়িয়ে ধরলেন বুকের সাথে। আরিশা মুনা ব্যাপারটা না বুঝলেও সেজুদি বুঝেছে। আমির সাহেবের নরম স্পর্শে সেজুদি গাল ছুঁয়ে পড়লেন। তুই ঠিক আছিস তো সেজুদি? কিছু হয়নি তো? জানিস আমি কত চিন্তায় ছিলাম, তুই ফোন তুলছিলিস না, তারপর বাসায় ফোন করে জানলাম তুই আসিসনি। অফিস থেকে বের হবার উপায়ও ছিল না তখন। আমরা সব মিলিয়ে পাগল পাগল অবস্থা হয়েছিল। তারপর আরও ফোন করে জানালো তুই বাসায় এসেছিস। আর ঠিক আছিস, শোন, তোর আর একা একা বের হওয়ার দরকার নেই, এমনকি আরশি তুইও না, তুইও একা বের হবি না কোথাও। আরিশা আর মুনার একে অন্যের মুখ চাওয়াচাই করছিল এতক্ষণ। সেজুদি ছোট্ট নিঃশ্বাস ফেলে তার বাবার দিকে তাকিয়ে রইল, যা ভেবেছে ঠিক তাই। তোমার এই কথার জন্য আমি প্রস্তুত ছিলাম না বাবা। পাশ থেকে মুনারা চিন্তিত কণ্ঠে শুধালে, কিন্তু হয়েছেটা কি, এত চিন্তা করছো কেন? ওটা তো একা একা চলছে না। আমির সাহেব কাঁধের কালো ব্যাগটা টেবিলের উপর রেখে গা এড়িয়ে দিলেন সোফার হাতলে। সেজুদি ছুটে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এনে তার বাবার হাতে দিল। আমির সাহেব মুচকি হাসলেন, এরপর এক নিঃশ্বাসে পুরো পানিটা খেয়ে নিলেন। লম্বা শ্বাস টেনে বলতে শুরু করলেন, খাদ্যমন্ত্রী খাবারে ভেজাল দেওয়ার একটা বিষয়ে গোপন সূত্রে জানতে পেরেছিলাম আমি, প্রমাণও জোগাড় করেছিলাম, কিন্তু পাবলিশ করার আগে ওদের কানে খবরটা পৌঁছে যায় কোনোভাবে। প্রথমে আমাকে টাকার প্রলোভন দেখায় রাজি হয়নি, পরে মারার হুমকি। তাতেও যখন ভয় পাচ্ছিলাম না তখন আমার বাড়ির উপর নজর রাখা শুরু করে। তুমি বা আশ্রিত তেমন বের হও না, তাই ওরা সেজুদিকে টার্গেট করে। ইনফ্যাক্ট আজ ওর উপর গুলিও চালায় আর সেটা ভিডিও করে পাঠায় আমাকে। কথাটা শুনতেই মুনা আর আরিশার চোখ ছানা পড়া, দুজনেই ভীষণ ভয় পেয়েছে মুখে স্পষ্ট। মুনারা তড়িৎ গতিতে সেজুদিকে বুকের সাথে চেপে ধরে বলেন, হায় আল্লাহ, আমার এইটুকু মেয়ের উপর এত বড় বিপদ এলো আজ। কিরে, তুই তো আমায় কিছু বলিস নি সেজুতি। সেজুতি চোখ নামিয়ে নিল। এরপর সেজুতির আম্মুর রাগ করলো গিয়ে তার আব্বুর উপর। কতবার তোমাকে বললাম এত ঝুঁকি নিয়ে কাজ করার দরকার নেই, শুনলে না আমার কথা? আর যদি সত্যি ওর কিছু হতো তুমি দায় থাকতে না? মুনারা বেগম কেঁদে ফেললেন, সাথে আরিশার চোখ চলচল করছে দেখে সেজুতি মৃদু হাসল। এমনিতে সারাদিন তার আম্মু বকাঝকা করে, আরিশার সাথেও সেজুতির খুনসুটি কম লেগে থাকে না, অথচ ভেতরে ভেতরে এরা কত ভালোবাসে তাকে, এটাই বুঝি পরিবার। আরিশাও তার আম্মুর সাথে তাল মেলালো, ভীত কণ্ঠে বলল, হ্যাঁ বাবা, তুমি এই সাংবাদিকতা ছাড়ো, না হলে একদিন এটাই আমাদের বিপদের কারণ হবে। আজ আমার বোনের কিছু হয়নি, আল্লাহ বাঁচিয়েছেন, কিন্তু কতদিন এভাবে বাঁচা যায় বলো। আমির সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। সেজুতি স্পষ্ট তার বাবার মুখে মন খারাপের ছাপ দেখল, এটা তার বাবার স্বপ্নের কাজ। দিদুনের মুখে শুনেছিল তার বাবা ছোটবেলা থেকে সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখতেন। সেজুতি মায়ের বুক থেকে ছুটে বাবার পাশে গিয়ে বসল। আমির সাহেব সেজুতির দিকে তাকালেন, সেজুতির মাথায় হাত বুলিয়ে পড়লেন। আমিও তাই ভাবছি, সাংবাদিকতা এবার ছাড়া উচিত, আর এত ঝুঁকি নিয়ে লাভ নেই, দেশের জন্য আমার একার ঝুঁকিটা যে বড্ড সামান্য হবে, শুধু শুধু ভালোবাসা মানুষগুলোকে হারিয়ে কি লাভ। সেজুতি তার বাবার হাতটা মুঠোয় ধরে বলল, একদম না বাবা, তুমি চাকরি ছাড়বে না। সেজুতির কথা শুনে সবাই অবাক চোখে তাকালো। সেজুতি বলল, তুমি চাকরি ছাড়লে ওরা ভাববে তুমি ভয় পেয়েছো, ওরা ওরকম আবার করবে, ওদের অস্বাস্থ্যকর খাবার খেয়ে কত মানুষ অসুস্থ হবে, মারা যাবে না কে জানে, জেনে শুনে এত মায়ের কোল খালি হওয়ার মতো অপরাধ কেন করবে বাবা? তাছাড়া আমার বাবা ভীতু নয়, কেন অন্যের হুমকিতে সে চাকরি ছাড়বে? আমির সাহেব মুচকি হেসে সেজুতির দিকে তাকিয়ে থাকলেন। সেজুতির কপালে চুমু এঁকে বললেন, সবাই ঠিক বলে, তুই একদম আমার মতো হয়েছিস। পাশ থেকে মুমারা বেগম ঠেকিয়েও বললেন, এই তো সোনায় সোহাগা হলো, যেমন বাপ তেমন মেয়ে, এ বাড়িতে বাকিদের কথায় তো কোনো দামই নেই, বুঝবে বুঝবে, যেদিন নিজের লেজে নিজে উল্টে পড়বে সেদিন বুঝবে। এই মুনারা ভালোবাসা বৃদ্ধি দিয়ে বুদ্ধি দিয়েছিল, তুমি নাওনি, যাক আমার কি মাথা অন্যের, আমার ব্যথা বানিয়ে লাভ কি? এই আরিশা চল তো খাবার বাড়বো, সাহায্য করবি আমায়, চল। মুনারা বেগম আরিশাকে টেনে টুনে নিয়ে চলে গেলেন।
সে যদি আর তার বাবা সেদিকে চেয়ে থেকে ঠিক করেই হেসে ফেলল দুজনে। পরের দিন সময়, তখন মধ্যদুপুর। এই মুহূর্তে সেজুতি দাঁড়িয়ে আছে রুদ্র রওশনের বিশাল বাড়ির সামনে, ঠোঁট কামড়ে ভাবছে গেট টপকানোর অভিনব ফন্দি, কারণ বজ্জাত লোকটার বজ্জাত দারোয়ান তাকে কিছুতেই ভেতরে যেতে দিচ্ছে না। এইদিকে ইকবাল চাচার 50 টাকাও সেজুতির ফেরত দেওয়া বাকি, এত করে বলছে চাচাকে ডেকে দিতে, তাও দিচ্ছে না। হবেই তো, যেমন গাছ তার পাতাগুলোও তেমন হবে, মালিকের মতোই অভদ্র সবকটা। সে যদিও ছেড়ে দেবার পাত্রী নয়, টাকা তো ফেরত দিয়েই যাবে। এত দূর কি এমনি এমনি এসেছে? কাল স্কুটি রেখে এসেছিল মাঝরাতায়, আজকে সকালে গিয়ে ফোন আর ব্যাগ না পেলেও স্কুটিটা পেয়েছে, কারণ চাবি সেজুতির কাছেই ছিল। যাক গে, এখন সেজুতি অপেক্ষা করছে। দারোয়ান ব্যাটা গেট ছেড়ে একটু দূরে সরলেই পাঁচিল টপকে ভেতরে ঢোকে। একটা সময় পেয়েও গেল সুযোগ, দারোয়ান ব্যাটা কোথায় যেন চলে গেল। সুযোগ পেয়ে লুফে নিল সেজুতি, পা টিপে টিপে পাঁচিল ঘেঁষে দাঁড়ালো, কিন্তু সঠিক উচ্চতার অভাবে নাগাল পাচ্ছে না। কত স্কুল পালিয়েছে এক সময় এইরকম পাঁচিল টপকেই তো, কিন্তু এই খচ্চর লোকের দেয়াল এত উঁচু কেন, এত উঁচু কেন? দেখতে দেখতে খুব কষ্টে দেয়াল বেয়ে উঠেছে। প্রাচীরের উপর উঠে দাঁড়াতে পেছন থেকে বিকট শব্দে গাড়ির হর্ন বাজলো, চুরি করার মতো ছাপ ওষা মন আশঙ্কা শব্দে ভয় কেঁপে উঠল, সাথে পাগুলো নড়বড়ে ওই উঁচু দেয়াল থেকে একেবারে নিচে গড়িয়ে পড়ল। আউচ, কোমর ভেঙে গেল রে, বাবা রে বাবা। সেজুতিকে পড়তে দেখে বেরিয়ে এলো কেউ একজন গাড়ি থেকে। সেজুতি তখন মাটিতে চিত হয়ে আছে, মাথা কোমর দুটোই ফেটে দুভাগ হয়েছে মনে হচ্ছে। ভাগ্যিস বৃষ্টিতে এই জায়গাটা নরম ছিল, না হলে সেজুতি দুভাগ হতো। গাড়ি থেকে নেমে আসা লোকটার দিকে অমন চিত হয়ে থেকেই তাকালো সেজুতির মুখের উপর। লোকটার মুখের গরম পড়তে সঙ্গে সঙ্গে বুঝে নিল, এটাই সেই মানে রুদ্র রওশন চৌধুরী। এই রে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আসার পথে কতবার প্রার্থনা করেছে এই লোক যেন কিছুতে সেজুতিকে না দেখে, কিন্তু কি হলো, সেই জিরাফটা সামনে এলোই। কিন্তু কি অদ্ভুত, এভাবে চিৎপটাং হয়ে আছে দেখেও লোকটা সাহায্য করছে না, উল্টো পকেটে দু হাত ঢুকিয়ে কেমন ঠান্ডা চোখে চেয়ে আছে সেজুতির। সেজুতির কেন জানি না সন্দেহ হলো, কাল তো কাকের মতন কাকা করলো, আজ হঠাৎ চুপ কেন? ওনাকে নিয়ে ভাবতে গিয়ে সেজুতি তার ব্যথা ভুলে গিয়েছে। ওইদিকে ড্রাইভার নামক সেই কাকু যে সেজুতিকে ভুলে ক্রমে ভূত ভেবে খেপেছিলেন, তিনি এগিয়ে এসে হাত পেতে বললেন, উঠে আসুন। সেজুতি কোনো রকমে ওনার হাত ধরে উঠল, পিঠের হাড়গুলো তার ব্যথায় কান্না করছে। এই মুহূর্তে ঘরে থাকলে নির্ঘাত সেজুতিও গলা ফাটিয়ে কাঁদত, কিন্তু এতগুলো লোকের সামনে প্রেস্টিজ বারবার খোয়ানোর কি বুদ্ধিমানের কাজ। ড্রাইভার কাকু সেজুতিকে প্রশ্ন করলো, ব্যথা পেয়েছেন আপনি? ওনার প্রশ্নটা সেজুতির কাছে বোকা বোকা মনে হলো, এত উঁচু থেকে পড়লে ব্যথা পাবে না, এ আবার কেমন কথা? উত্তরে বলল, একদম পাইনি, ভীষণ আরাম লেগেছে, চাইলে আপনিও ওখানে থেকে পড়ে ট্রাই করতে পারেন কাকু। ড্রাইভার কাকু থতমত খেয়ে চলে গেল, হয়তো সেজুতির উত্তর ওনার পছন্দ হয়নি। সেজুতি ওনার যাওয়ার দিকে চেয়ে চোখ সরিয়ে সামনে তাকাতে শক্ত হয়ে এলো। রুদ্র রওশন চৌধুরী সেজুতির দিকে এগিয়ে আসছে, এই লোক এভাবে আসছে কেন, মারবে নাকি? ভয় শুকনো ঠোঁট গিল সেজুতি, কাল রুদ্রকে এই করবে ওই করবে ভেবে রাখলেও আজ সেজুতির হাত পা কাঁপছে। রুদ্রর মুখটা এমন রাগি রাগি যেন কোনো বরফ ভয়ে গলে যাবে। উনি এগোচ্ছেন আর সেজুতি পেছাচ্ছে। একটা সময় গেটের সাথে পিঠ ঠেকে গেল সেজুতি, রুদ্র পকেটে হাত ঢোকানো অবস্থাতে সেজুতির থেকে একটু দূরত্ব নিয়ে দাঁড়ালো, কড়া কণ্ঠে বলল, আজ কি চুরি করতে এসেছিলেন? সেজুতি অবাক হয়ে বলল, আমি কেন চুরি করব? রুদ্র জেরা করার ভঙ্গিমায় বলল, তাহলে পাঁচিল টপকানোর চেষ্টা করছিলেন কেন? সেজুতির চোখ দুটো কপাল ছিল, এই লোক বুঝে নিয়েছে, কিন্তু সেজুতি তো চোর নয়, আমতামতা করে বলল, না মানে আমাকে আপনার দারোয়ান ঢুকতে দিচ্ছিল না তাই। রুদ্র ফুরাচিয়ে বলল, সেজুতি তাই বলে এভাবে অন্যের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করবেন? হাউ ম্যানারলেস গার্ল ইউ আর, শেমলেস। সেজুতি মুখা করে বলল, কি বললেন? আমি শেমলেস? আমি ম্যানার্সলেস? পর মুহূর্তে সেজুতি আবার ফুসে উঠে বলল, এই আপনি নিজেকে কি ভাবেন, হ্যাঁ সম্রাট শাহজাহান?
সম্রাট শাহজাহান ও তার তাজমহল নিয়ে এত ঢং করেনি যতটা আপনি আপনার বাড়ি গাড়ি নিয়ে করেন। রুদ্র কালকের মতোই থমকে পড়ল। শাট আপ, আপনি অত্যন্ত অভদ্র। একটার পিঠে দশটা কথা বলে আমি পছন্দ করি না। তেজতি জ্বলে উঠে বলল, আপনি পছন্দ না করলে আমার কি যায় আসে? রুদ্র দাঁত খিচে বলল, লিসেন, আজকে আমার মুডটা ভালো দেখে আপনাকে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। সেজুতি জোর দেখিয়ে বলল, যাব না। আমি কি আপনার কর্মচারী নাকি যে আপনি যা বলবেন তাই করতে হবে? আমার ইচ্ছেতে আমি এসেছি, আমার ইচ্ছেতে যাব। রুদ্র চোখ কুচকে তাকিয়ে থাকলো, ওপাশ থেকে কারো কথা বলার শব্দ পেয়ে সেদিকে তাকালো। সে যদিও ওনার সাথে সাথে তাকালো। দারোয়ান প্যান্টের জিপ লাগাতে লাগাতে এগিয়ে আসছে, নিশ্চয়ই প্রকৃতি ডাকে সাড়া দিতে গেছিল। বাম কানে ফোন লাগিয়ে কাঁধ দিয়ে চেপে রেখেছে, কথা বলায় ভীষণ মনোযোগ তার। রুদ্র ও স্বর উঁচু করে ডাকলো, মোর্শেদ। ডাক শুনে মোর্শেদের এদিকে ওইদিক তাকালো, মুখমণ্ডলে স্পষ্ট উদ্বেগ। বসের আওয়াজ কোথা থেকে এলো? ব্যাটা ভয়ে আধমরা হয়ে খুঁজছে। সে যদি পিক করেই হেসে ফেলল। রুদ্র দিকে তাকাতে দেখলো কেমন খেপে চেয়ে আছে তার দিকে। সঙ্গে সঙ্গে সে যদি হাসি থামিয়ে চুপ করে রইল। রুদ্র মোর্শেদকে আঙ্গুল ইশারা করে ডাকলো, এইদিকে এসো। যত্র দৌড়ে হাজির হলো মোর্শেদ। রুদ্র শান্ত কণ্ঠে বলল, এই মেয়ে এখানে কি করছে? বার করে দাওনি কেন? আমার বাড়ির সামনে এসব উদ্ভট লোকজন আসছে কেন আজকাল? কি করো তুমি, কি করো তুমি? বাক্যটা এতটাই চিল্লিয়ে বললো যে সেজুতির কানে তালা ঝুলে গেল তাৎক্ষণিক। সেজুতি কান ডলছে, সেই ফাঁকে উনি আবার এক চিৎকার দিলেন। সেজুতি কেঁপে উঠল, সাথে মোর্শেদও। যতটুকু বুঝলাম তাতে সেজুতিকে বের করে দেওয়ার করা হুকুম তো দিলই, সাথে এই বাড়ি ত্রিসীমানে যেন ঢুকতে না পারে সেটাও বলে দিল। সেজুতি ওসবে পাত্তা দেয়নি, কারণ এক্ষুনি সেজুতির মাথায় এলো রুদ্র তাকে উদ্ভট বলছে। এই কথার জবাব তো তাকে দিতেই হবে। আজ বাদে কাল নাম করা ইন্ডাস্ট্রিতে চাকরি পাচ্ছে, সেখানে তাকে উদ্ভট বলা? সেজুতি রুদ্রকে কিছু বলতে যাবে এর আগেই দারোয়ান মোর্শেদ হাই হুই শুরু করল। এই মেয়ে, আপনাকে আমি বলেছি না, স্যারের বাড়িতে ঢুকতে গেলে স্যারের অ্যাপয়েন্টমেন্টটা লাগে, তারপরেও এখানে দাঁড়িয়েছিলেন কেন? সেজুতি রুদ্রের দিকে রুষ্ট চোখে তাকালো। সেজুতি দৃষ্টি দেখে নিভে গেল লোকটা, কিন্তু সেজুতি তেমনি থাকেনি, চেতে পড়ল। এই, আপনাকে না কতবার বলেছিলাম আমি ইকবাল চাচাকে ডেকে দিতে? আপনি দিয়েছিলেন, দিলে আমি এখানে পুজো দেওয়ার জন্য বসে থাকি। পাশ থেকে রুদ্র রসুন ফুকুচকে বলল, ওয়েট ওয়েট, ইকবালের সাথে আপনার কিসের কাজ? সেজুতি ওনার সামনে আঙুল নাচিয়ে বলল, দেখুন, বড়দের সম্মান দিতে শিখুন, নাম ধরে ডাকবেন না, উনি আপনার বাবার বয়সী। রুদ্র সেজুতির আঙুলটার দিকে তপ্ত দৃষ্টিতে তাকালো একবার, পর মুহূর্তে সেজুতির দিকে তাকে পূর্ণ অখণ্ড কণ্ঠে বলল, হাউ ডেয়ার ইউ, আপনি আমার সামনে আঙুল তুলে কথা বলছেন? রুদ্রের চোখ দেখে সেজুতির আঙুল নেতিয়ে পড়তে চাইলেও সেজুতি যথাসম্ভব শক্ত করে রাখলো, উতলে বলল, দেখুন, আমি কিন্তু কলেজে এসেছি, হ্যাঁ, কাকে কে কি ডাকবেন শেখাতে নয়। মোর্শেদ লোকটা এতক্ষণে মুখ খুললো, বলল, সেজুতি, ইকবাল ভাই এখানে নেই, উনি গ্রামে গিয়েছেন, দুদিন পর আসবেন। কপট রাগ নিয়ে বলল, উনি এই কথাটা আগে বললে এত কাহিনী হতো? এই সব কিছুর জন্য আপনি দায়ী। কিছু বলতে নিয়েও থেমে গেলেন। রুদ্র ওনাকে গম্ভীর কণ্ঠে বলল, ড্রাইভারকে ডাকো, গাড়ি ভেতরে নিতে বলো। জি স্যার। দারোয়ানটা দৌড়ে চলে গেল। রুদ্র সেজুতির দিকে তাকালো আবার। এই লোকটা এমন রাগী চাহনি দেখলে সেজুতির বুকটা কেমন ছ্যাত করে উঠে, এমন অগ্নিশিখার দৃষ্টি সে দ্বিতীয়টি দেখেনি। রুদ্র এবার সেজুতিকে শাসিয়ে পড়ল, কাল একটুর জন্য বেঁচে গেছিলেন, এটা লাস্ট ওয়ার্নিং, এরপরের দিন আমার আশেপাশেও যদি আপনাকে দেখতে পাই আপনার জন্য ভালো হবে না। সেজুতিকে প্রতিশব্দ করার সুযোগ রুদ্র দিতে চাইল না, তার আগে হাঁটা ধরল ভেতরের উদ্দেশ্যে, কিন্তু সেজুতিও কি কম বোকা, ওনাকে পেছন থেকে রাখলো। রুদ্র, শুনুন, দাঁড়িয়ে পড়ল, তবে সেজুতির দিকে ফিরল না, অগত্যা সেজুতি গিয়ে রুদ্রর মুখোমুখি দাঁড়ালো, ব্যাগ থেকে ৫০ টাকার নোটটা বের করে পড়ল। রুদ্র, আপনার এই বাংলার পাঁচের মতো মুখটা দেখার মতো ইচ্ছেই আমার নেই, এই টাকাটা ইকবাল চাচাকে দিয়ে দেবেন। রুদ্রকে কিছু বলতে না দিয়ে সেজুতি রুদ্রের শার্টের বুক পকেটে টাকাটা গুঁজে দিল। সেজুতির কাজে বোবা বনে গেল রুদ্র, হতবুদ্ধি হয়ে তাকালো সেজুতির দিকে।
হাঁ করে কিছু বলতে গেলেই থামিয়ে দিই বলো। বুঝেছি আপনি কি বলবেন। আচ্ছা ঠিক আছে, চাচা না এলে এটা দিয়ে কিছু কিনে খেয়ে নেবেন, আমার আবার দানের শরীর, বুঝেননি? রুদ্র আবার কিছু বলতে নিলে সে যদি আবার থামিয়ে দিয়ে বলল, আহা থ্যাংক ইউ বলার দরকার নেই, যখন আমি চাকরি করব তখন আপনার জন্য আমার বসের কাছে সুপারিশ করে দিব, ওকে? এইটুকু বলেই সে যদি এক ছুটে পালিয়ে যায়। রুদ্রের মুখের অবস্থা দেখে দম ফাটা হাসিটা কোনো রকম চাপা থাকলো রুদ্র থেকে সরে হাসতেই হুহা করে হেসে ফেলো সেজুতি। এবার বোঝো মজা, সেজুতিকে অপমান করা সব সময়। রুদ্র রাগে টাকাটাকে হাতের মুঠোয় নিয়ে দুমড়ে মুচড়ে ফেলল। এত বড় স্পর্ধা, আমাকে অপমান করার শাস্তি আপনি পাবেন মিস নুসরাত সুলতানা সেজুতি। এই টাকার ঋণ হারে হারে শোধ না করলে আমিও রুদ্র রওশন চৌধুরী নই।